দু তিনটা অ্যাসপেক্ট আছে, সব সময় দুয়ে দুয়ে চার তো হয় না, মাঝে মাঝে দুয়ে দুয়ে বাইশও হতে হয়, দেখতে হয়। যেমন পশ্চিমবঙ্গ, মানে এনসিআরবি ডেটা যদি আমি দেখি, প্রতি ছজন বাচ্চা এগুলো মিসিং হয় ভারতবর্ষে, তার মধ্যে একজন হচ্ছে পশ্চিমবঙ্গের। এই রাজ্যে জব না থাকা, ইন্ডাস্ট্রি না থাকা, ফিনান্সিয়াল ইনস্টেবিলিটি থাকা এবং ফিনান্সিয়াল ইনসিকিউরিটি, তার ফলে জন্ম দেয় এইসব ক্রাইমের। দেখো, জুভেনাইল জাস্টিস বোর্ড বলে একটা বোর্ড আছে, তাদের কাজ আছে ডিফাঙ্ক। চাইল্ড রাইট কমিশন, চাইল্ড রাইট কমিশন যে কাজগুলো করা উচিত সেগুলো না করে কয়লাচোর ভাইপোটা কে এবং তার ছেলে সম্পর্কে কে বললো, এই নিয়ে তারা কোর্টে ছোটে। ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে, তার মন্ত্রী খুবই ভোকাল বিভিন্ন ইস্যুতে, কিন্তু যে ইস্যুগুলোতে ভোকাল হওয়া উচিত সেগুলোতে ভোকাল হওয়া না। আমি আরও একটা অ্যাসপেক্ট বলছি এর সাথে রিলেটেড, ইকোনমিক রিজনটা তার কেন রাখতে। দেখো, পেপারে দেখো প্রতিদিন সকালবেলা উঠেই যে এক্স ব্লাড গ্রুপ, ওয়াই ব্লাড গ্রুপের কিডনি চাই বা কোনো একটা অর্গান চাই, কোনোদিন ওই নাম্বারে ফোন করো, ফার্স্ট প্রশ্ন আসবে ক টাকা লাগবে, কারণ তারাও জানে এটা এমনি এমনি হয় না, টাকা লাগে একটা এই অর্গানের জন্য। একটা মানে কেসে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে বলে তারপর আরও বলছি, কিডনি ট্রান্সপ্লান্টে কিডনি বিক্রি হয়ে যাচ্ছে 10,000-20,000 টাকায়, দালালরা কামাচ্ছে 5,00,000-6,00,000 টাকায়, স্বাস্থ্য দপ্তর তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, অ্যালাউ করে দিচ্ছে, কীভাবে হচ্ছে উইদাউট ইনভেস্টিগেশন, উইদাউট এনিথিং, কী করে হচ্ছে এইগুলো? এগুলোর খালি একটা দুটো না, অনেকজন বড় বড় মানে মাথা জড়িত। তোমার মনে আছে কয়েক বছর আগে কলকাতার এক বেশ কিছু দামি নামি দামি হসপিটালের নাম হচ্ছিলো এই কিডনি র্যাকেটে, তদন্তও হলো, ডাক্তারদের নামও সামনে আসলো, ডাক্তাররা বললো আমার কাজ অপারেশন করা, কিডনি করতে গেছে জানার দরকার নেই। কিন্তু সেগুলো আলটিমেট কী হলো? আলটিমেট তদন্ত হলো, রেজাল্ট হলো, বাইপাসের ধারে বেশ বড় বড় নাম করা হাসপাতাল, তাদের কিডনি র‍্যাকেট থেকে তুমি বলছো, তারপরে জাল ওষুধের চক্র, মহামান্য রাজ্যপালক এই উল্লেখ করছে, তারপরে অ্যাকশনটা হচ্ছে কোথায়?